আরে হসপিটালে আছি, আমি দেখছি। এদিকে মাঠ, কবিতা এদিকে মাঠ, লোকবার করো, লোকবার করো, দাম করে ওখানে ইট মারলো। আমি যেখানে বসি সেখানে, আপনারা জানেন ওখানেই আমি বসি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি ওই কাকিনারা থেকে আসছিলাম। হ্যাঁ দাঁড়াও, লোক বার করি, লাইট বার করি। কাকিনারা থেকে ফিরছিলাম আরসামাজ রোড হয়ে, হঠাৎ ওই আরসামাজ রোডের যে সাইটিং আছে ওখানে আমার গাড়ির উপরে ইট পড়লো, একটা দম করে একটা ইট পড়লো, পাশে একটা বোমের আওয়াজ হলো। তখন আমাদের সবাই, আমরা গাড়িতে দাঁড় করে নেমেছি, দেখছি গণেশ সিং ওখানে দাঁড়িয়েছে। গণেশ সিং ইট মারিনি, গণেশ সিং দাঁড়িয়েছিল। তখন গণেশ সিং আমাদের নাবা দেখে উনি দৌড়ে যাচ্ছিলেন একদিকে, পড়ে গেছে, পড়ে গেছে। তো ওকে আমরা নিজেই ওকে জল টল দিয়ে তুলে গাড়িতে নিয়ে এলাম, নিয়ে এলাম। আর বম আর ইটটা চালিয়েছে ধরুয়া, ধরুয়া ডাবল মার্ডার কেসে আসামি আছে। আর ওখানে এখানে পুলিশের সামনে দাঁড়িয়ে আর লম্বা লম্বা কথা বলছে, আর বম মারছে, আর গাড়ির উপরে হামলা করেছে, ডাবল মার্ডার কেসে আসামি। আপনাকে লক্ষ্য কি আপনাকে ছিল? নিশ্চয়ই আমি বসেছিলাম, আগে যেভাবে বসেছি সে আমার আমার উপরে লক্ষ্য ছিল। অভিযোগ করছেন? এফআইআর করতে হবে, করবো আমি এখন। আপনার কোনো জায়গায় লেগেছে? না লাগিনি, লাগিনি, আমি তো ভিতরে বসেছিলাম, লাগিনি। কি গণেশ সিং দৌড় রহে, গণেশ সিং দৌড়তে দৌড়তে গির গে, গিরনে কে বাদ হম লোক উনকো পকড় কে উঠায়ে, গণেশ সিং ক্যা হুয়া ক্যা হুয়া, উসকে বাদ উসকো পানি ওনি ফেক কে উঠায়ে হম লোক, উঠানে কে বাদ মানবিকতা সে, মানবিকতা, আরে উসকো তো জানতে হি হম লোক, দো দিন পহলে ঝান্ডা লিয়া তো ক্যা হুয়া, দো দিন পহলে তো বিজেপি করতা থা, তো উসকো হম লোক গাড়ি মে উঠা কে, আপনা গাড়ি মে হম লেকে হসপিটাল আয়ে। আর যো বম চালায়া, ডবল মার্ডার কেস কা সামি ইটা যো চালায়া ধর্মেন্দর দরুয়া উর্ফ ধর্মেন্দর সিং, ও ইয়াহাঁ পর পুলিশ কে সামনে খড়া হোকে আর ধমকা রা হ্যাঁ সব লোক, এই হালত। গণেশ সিং, গণেশ সিং এক ইটা পাথর কুছ ভি নাই চালা, দারু পিয়া তা ভাগনে কে চক্কর মে গির গিয়া, যোকি গাড়ি জব রুকা বম কা আওয়াজ হুয়া তো ভাগনে কে চক্কর মে উসকা পেট এই হো। ঘটনাস্থলে বাট দিয়ে অর্জুন সিং মারে, সেই মারটা পুরো ওর মাথাটা ফেটে যায়, আর সিআইএসএফ এত জবরদস্তভাবে মেরেছে যে ওনার একটা পা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। সাংসদ অর্জুন সিং নিজে হাতে টিএমসি কর্মীদের বন্দুকের বাট দিয়ে মারছেন, এরপরে প্রশাসন উপরে আমরা নির্ভর, প্রশাসনের কাছে ছেড়ে দিচ্ছি, প্রশাসন যা বলবে আমরা তাই করব, আমরা শান্তিপ্রিয়, আমরা কোনো রকমভাবে যাব। গোপাল কাহাঁ গেল? গোপাল 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 কাহাঁ গেল? সিং সাংসদ জো হ্যাঁ ইহা কা ব্যারাকপুর লোকসভা কা, হামারা গণেশ সিং টিএমসি কা লিডার, আজ ও বড়ইপাড়া কে পাস খড়ে থে, আচানক অর্জুন সিং দো চার গাড়ি লেকে আয়ে আর উতর কে উনকো অখস্ত ভাষা মে গালি গালোচ করনে লাগে, মা বহন তক গালি গালোচ কিয়ে, আর করনে কে বাদ বোলা কি তুম বিজেপি ছোড় কে টিএমসি করোগে, আর বোল কে আপনা বন্দুক নিকাল কে উনকা মাথা পর জবরদস্ত ওয়ার কিয়া, আর ইস ওয়ার কে বাদ উস ওয়াক্ত ওয়াহাঁ সোহন প্রসাদ ইয়া সোহন চৌধুরী জো ভি হ্যায় ও ভি ওয়াহাঁ উপস্থিত থা, আর ও ভি উনকো মারনে লাগা। ইসকে বাদ উনকে সাথ জো সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স হ্যায় সিআইএসএফ, ও লোক বেধড়ক লাত সে বুট সে রাইফেল কা কুন্দা সে ও লোক উনকো গিরা কে মারনে লাগা। ইস পরিস্থিতি মে উনকা এক পাঁও ফ্র্যাকচার হো গিয়া, সিনা মে ভি উনকো চোট আয়া হ্যায়, মাথা ও পুরা বমি কর রহে হ্যায়, ও বহুত সিরিয়াস কন্ডিশন মে হ্যায়, ডক্টর ইয়াহাঁ সে উনকো রেফার কর চুকা হ্যায়। আব সওয়াল হ্যায় কি ইস তরহ কা এক সাংসদ হোকে বিজেপি কা আর ইস তরহ হম লোগো পর ও ওয়ার কর রহে হ্যায়, ইয়ে বহুত শরমদায়ক বাত হ্যায় বিজেপি কে লিয়ে আর ইয়াঁ কা তমাম হামারে লোগো কে লিয়ে, এক আম নাগরিক কো এক সাংসদ ইস তরহ সে মার রহা হ্যায়। হম লোগ চাহতে হ্যায় কি প্রশাসন ইসকা পুরা স্টেপ লে আর জো ভি করনা হ্যায় প্রশাসন করেগা, হম লোগ হাত মে কোই কানুন নাহি লেঙ্গে, হম লোগ কুছ ভি নাহি করেঙ্গে।